ডিপ্রেশন জিনিসটা এমনই একটা জিনিস যেটার কারণে আপনি খেতে পারবেন না, ঠিকমতো ঘুমোতে পারবেন না, ঠিকমতো চলাফেরাও করতে পারবেন না। তো এই ডিপ্রেশন থেকে মুক্তির আমাদের পথ জানা প্রয়োজন। কারণ একটা মানুষ তখনই মানে বেশি করে অসুস্থ হয় যখন সে ডিপ্রেশনে ভুগে, আর এই ডিপ্রেশনটা তখনই আসে সোজা বাংলা কথায় যেটা আমরা বলি টেনশন, কোনো কিছু নিয়ে চিন্তা করা। কোনো কিছু যখন নিয়ে আমরা চিন্তা করি মস্তিষ্কটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই ডিপ্রেশন থেকে মুক্তি যদি পেতে চাও, সরি, এই ডিপ্রেশন থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি একটু কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি বললে হয়তোবা কথাগুলো দূরবর্তীতে যাচ্ছে, সরি, তো আবারও বলে নেই, আপনাদেরকে এখন তুমি বলে সম্বোধন করব। হ্যাঁ, তোমাদেরকেই বলছি, তুমি আমার থেকে হয়তো অনেক বড় বা আমার সমবয়সী বা আমার থেকে অনেক ছোট, কিন্তু ডিপ্রেশন সব ক্ষেত্রে সব থেকেই বড়। একজন মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন কিন্তু তার কোনো কিছুই ভালো লাগে না, খেতে ঘুমোতে চলাফেরা করতে এবং কাজকর্মও কিন্তু মন বসে না, সেই মানুষটি কিন্তু তিলে তিলে শেষ হয়ে যায়। এটাকে আমরা এক ধরনের বলতে পারি গোপন মৃত্যু, একটা মানুষের গোপন মৃত্যু বলতে পারি। হ্যাঁ বন্ধুরা, ডিপ্রেশন আমাদেরকে তিলে তিলে শেষ করে দেয়, আমাদের বেঁচে থাকার অস্তিত্বটুকুও কেড়ে নেয়। তাই এই ডিপ্রেশন থেকে আগে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমার কোন জিনিসটা নিয়ে চিন্তা হচ্ছে সেটা আগে আমাকে ভাবতে হবে। ধরে নাও তোমার বন্ধুর বাইক আছে, সে তোমার নেই, এটা একটা উচ্চাভিলাষিতা। তোমার নেই, তোমার বন্ধুর আছে, এটা নিয়ে তুমি যদি চিন্তায় পড়ো বা চিন্তায় ভোগো, তোমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তোমার ঘুম আসবে না। এখন তুমি তোমার জায়গা থেকে চিন্তা করো তো, তোমার থেকে যারা নিচু পর্যায়ে আছে তারা হয়তোবা দুবেলা দুমুঠো ভাতও পাচ্ছে না, যারা স্টেশনের বুকে শুয়ে আছে রাতে কনকনে শীতের মধ্যে জাস্ট একটা চাদর অথবা চটের বস্তা নিয়ে শুয়ে আছে, তাদের কথা চিন্তা করো তো। বা এটাও চিন্তা করো যাদের হাত নেই, পা নেই, বোবা কানা, তাদের থেকে তুমি আর আমি কতটা ভালো আছি তো, তাই না? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক কিন্তু বন্ধ করবেন না, কোনো না কোনোভাবেই আমাদেরকে পার করবে। তাই বলে যে আমি সারাদিন চিন্তা করে নিজেকে অসুস্থ করে ফেলবো, তা কিন্তু হবে না। যদি তুমি ডিপ্রেশনে ভোগো সেক্ষেত্রে তোমার ক্ষুধামন্দা হবে, তুমি খেতে পারবে না, এতে তোমার গ্যাস বা অম্ল হবে, তাতে তোমার পেটের সমস্যা হবে, পেটের সমস্যা থেকে ধীরে ধীরে তোমার লিভার, আলসার, মানে অনেক অনেক রোগ হয়ে যাবে। তারপর তোমার হার্টের সমস্যা আসবে, তোমার হার্টে তুমি কি প্রেশার নিতে পারবা না, তোমার বুক ব্যথা করবে, তোমার হার্ট পেসমেকার খুব কম কাজ করবে বা ঘন ঘন পাম্প করবে, তুমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারবে না। তাহলে এই ডিপ্রেশন করে তোমার আর আমার লাভ কী? যে সমস্যাটা আসতেছে, যে বিষয়টা নিয়ে তোমার টেনশন হচ্ছে, সেটার মোকাবেলা করো, সেটাকে নিজের জীবন থেকে ছক্কা মেরে উড়িয়ে দাও। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গায় কোনো না কোনো টেনশন আছে। যার আজকে BMW আছে সে চিন্তা করে প্রাইভেট একটা আমার যদি প্লেন থাকতো বা জেট বিমান থাকতো, যার আবার বাইক আছে R15 সে আবার চিন্তা করে আমার যদি একটা BMW থাকতো, যার একটা সাইকেল আছে সে চিন্তা করে আমার যদি একটা বাইক থাকতো। তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, আর যার সাইকেল নেই সে চিন্তা করে আমার যদি একটা কি রেঞ্জার বা ফনিক্স বা ভালো মানের একটা সাইকেল থাকতো। তো চিন্তাভাবনা কিন্তু এক একজনের এক এক ধরনের থাকে, কারো চাওয়া পাওয়ার মধ্যে থাকে DSLR, কারো চাওয়া পাওয়ার মধ্যে থাকে আইফোন, কারো একটা প্রয়োজন গার্লফ্রেন্ড। আরে ভাই, সব কিছুই পাবে, কিন্তু নিজের যোগ্যতাটাকে রেডি করতে হবে। তো তোমার জীবনে তুমি সব কিছুই পেতে পারো, একটাও তোমার থেকে দূরে নেই, সবগুলোই তোমার থেকে কাছে আছে, কিন্তু তুমি চিন্তা করে তোমার জীবন শেষ করবা, ওগুলো পাবা কখন? সফলতা ধরে নিতে হয়, তাকে আঁকড়ে ধরে বাঁচতে হয়। তুমি স্বপ্ন দেখো, সেই স্বপ্নের পিছনে ছুটার চেষ্টা করো। তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছো, সকালবেলা উঠে দেখো কিছু নাই, সেটা নিয়ে চিন্তা করলে তো হবে না। তুমি জেগে থেকে স্বপ্ন দেখো যে না, ওটা পেতে গেলে আমাকে এই শ্রমটা দিতে হবে, এইভাবে চলতে হবে, এই বিষয়টা নিয়ে তো তোমাকে ভাবতেই হবে বন্ধু, না ভাবলে তো হবে না। হ্যাঁ, এই ডিপ্রেশন থেকে কিভাবে বাঁচবে, এতক্ষণ তো অনেক কথাই বললাম। ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল যেটা নিয়ে চিন্তা হচ্ছে সেই বিষয়টা নিয়ে ভাবো, এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে বা এটার মোকাবেলা আমি কিভাবে করব। যদি তুমি সেটা ধরতে পারো, সোর্সটা পেয়ে যাও,
এক কথায় আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার কোয়েশ্চেন অনেক হার্ড আসে, কিন্তু আমরা তো শুরু করি, লিখা তো শুরু করি, যতই হার্ড আসুক লিখিত, তাই না? তাই তুমি সেটা মোকাবেলা করো, কোনো না কোনো করো। প্রথমে তুমি অসফল হও, তুমি সেটা পারতেছো না, তুমি বারবার বিফলে যাচ্ছ, কিন্তু একটা সময় সেটা তোমার সফলতার মুঠোয় আসবে, তাই তোমাকে চেষ্টা করতে হবে, ভেঙে যাওয়া যাবে না। এখন তুমি পারতেছো না ঠিকমতো খাইতে ঘুমাইতে, মানে কোনো কিছুই পারতেছো না, তোমার ভালো লাগতেছে না, তুমি তার মোকাবিলা করতে পারতেছো না, সেক্ষেত্রে তোমার কাছের যে বন্ধু আছে বা তোমার কাছের তোমার বাবা মা, তোমার ভাই বোন, তো অনেক রিলেটিভও থাকে, আবার পাড়া প্রতিবেশীও থাকে যার সাথে তুমি ফ্রি, হয়তো তোমার দুলাভাই, তো এক একজন কিন্তু এক একজনের সঙ্গে ফ্রি, তাকে ফোন দাও, তাকে ফোন দিয়ে তোমার মনের কথাগুলো শেয়ার করো বা মনের কষ্টগুলো শেয়ার করো, শেয়ার করলেই তো হয়। আর যদি একান্তই কোনো কিছুই না পারো, লাস্ট উজু করে আসো, নামাজে বসে পড়ো এবং আল্লাহর কাছে সেটা শেয়ার করো। তোমাকে আল্লাহ তো অবশ্যই মুক্তি দিবে, কারণ আল্লাহ বান্দাকে কখনোই নিরাশ করে না, বরঞ্চ আমরাই আল্লাহকে নিরাশ করতেছি। তুমি নামাজে বসে কাঁদো, আল্লাহর কাছে সব কিছু শেয়ার করো, দেখো তোমার মনটা হালকা হয়ে গেছে, তোমার ডিপ্রেশন নিমিশেই শেষ। হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মার সাথে কথা বলেও হয়তো বা ফুললি তুমি কি চিন্তামুক্ত থাকতে পারবে না, কিন্তু প্রার্থনায় আসো, নামাজে আসো, সালাতে আসো, আসে আল্লাহকে বলো মনের কথাগুলো শেয়ার করে, দেখবা তোমার ডিপ্রেশন চুটকিতেই শেষ। আর এই ডিপ্রেশনের কারণে বলছি যে পেট থেকে শুরু করে হল বডি, এক কথায় সম্পূর্ণ শরীরে রোগের বাসা বাঁধবে, তাই এই ডিপ্রেশনের মোকাবেলা করতে হবে। আমি 4 মাস যুদ্ধ করার পর এই ডিপ্রেশনকে কি হাতের মুঠোয় এনেছি। আমিও এমন একটা সময় আমার জীবনে গেছে যখন আমি চিন্তায় পড়লে খাওয়া দাওয়া, ঘুম থেকে শুরু করে শরীরে অসুস্থতা থেকে শুরু করে সবগুলোই হয়েছিল, কিন্তু এখন আমি মুক্ত পাখির মতো উড়ি। এখন আমার জীবনে ডিপ্রেশন বলে কোনো কিছু নয়। হ্যাঁ, চিন্তা যে আসবে না তা কিন্তু না, আসবে, কিন্তু সেটা মোকাবেলা করতে হবে। এখনও যে আমার টেনশন হয় না বা ডিপ্রেশন আসে না তা না, আসে, কিন্তু সেটা আমি মোকাবেলা করতে পারি, সেটাকে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, এক কথায় 144 ধারা জারি, যাতে ক্রস ফায়ার করে দেই। তো তোমাদেরকেও একটা শিখতে হবে, আর যারা পারতেছো না তারা আমার সাথে পার্সোনালি নক করো, হয়তোবা কিছুটা হলো তোমাদের উপকার করতে পারবো। আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে এবং কথাগুলো পারলে আরেকবার শোনো। ইউটিউব ছাড়া যে কোনো প্ল্যাটফর্মে আমার যদি ভিডিওটি দেখে থাকো, অবশ্যই ইউটিউবে গিয়ে জীবন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজ কথা বাড়াবো না, এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।